ওভারির ন্যাচারাল ফাংশনের মধ্যেই সিস্ট আছে, বয়স্ক পেশেন্ট বা পেরিমেনোপজ, মেনোপজের ঠিক আগে বা মেনোপজের পরে যদি কেউ ওভারি সিস্ট নিয়ে প্রেজেন্ট করে কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্টে, সেটা কিন্তু খুব ওয়ারি করার মতো জিনিস হয়ে যায়। পলিসিস্টিক ওভারির সাথে মেটাবলিক অনেক প্রবলেম জড়িত আছে, তার মধ্যে ডায়াবেটিস হচ্ছে এক নম্বর। নমস্কার, আমার নাম ডক্টর সুপর্ণা ব্যানার্জি, আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমার চেম্বার হচ্ছে অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, অ্যান্ড সেটা নিউ আলিপুরে, আরেকটি চেম্বার উত্তরপাড়ায় IRS। আজকাল আমরা প্রায় দেখি আল্ট্রাসাউন্ডে অনেক সময় পেশেন্ট আসে যে আমার সিস্ট আছে, কেউ বলে আমার ইউটারাসের সিস্ট আছে বলে এসেছি, ঠিক আছে। এক নম্বর কথা একটু সবাইকে বলে, ইউটারাসের সিস্ট হয় না, হয় সিস্ট হয় ইউজুয়ালি ওভারিতে, বিভিন্ন জায়গায় সিস্ট হতে পারে, ওভারিতে হচ্ছে কমন সিস্ট হয়। এবং সিস্ট কাকে বলে এটা আগে বুঝতে হবে, কারণ অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ডে এরকম রিপোর্ট পাই যেগুলো সর্বৈব ভুল। হ্যাঁ, যেমন একটা কন্ডিশন আছে পলিসিস্টিক ওভারি, সেখানে ওভারির অ্যাপিয়ারেন্সে ছোটো ছোটো পার্লের মতো এগ, মানে ডেভেলপিং এগসগুলোকে ছোটো ছোটো পার্লের মতো লাগে, এটাকে একটা অনেক ছোটো ছোটো সিস্ট বলা হয়, যেটা মিসনোমার অ্যাকচুয়ালি। এবং বিভিন্ন আল্ট্রাসাউন্ড রিপোর্ট আমরা পাই সেখানে লেখা আছে পলিসিস্টিক ওভারি। আনফর্চুনেটলি সবাই সবসময় পলিসিস্টিক ওভারি কিছু ক্রাইটেরিয়া আছে সেইটা ফুলফিল না করেই এই কমেন্ট করেন। তো এনিওয়ে, অ্যাজ আ লে পারসন, অ্যাজ আ পেশেন্ট, আপনার কী হবে না সিস্ট যখন বলছেন, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যখন রিপোর্ট নিয়ে যে তার সিমটম কী আছে, সে আল্ট্রাসাউন্ডটা করালো কেন। তো তারপরে তার ডিপেন্ড করে সেটা কী ধরনের সিস্ট, কত বড় সিস্ট, তার জন্য কিছু করতে হবে কি না। তো প্রথমেই সিস্ট হলে ভয় পাওয়ার কিছু নেই, ওভারির ন্যাচারাল ফাংশনের মধ্যেই সিস্ট আছে। তো তার মানে হচ্ছে, ধরুন কিছু কিছু সময় এমনি একটা ছোটো সিস্ট ওভারি তৈরি করে ফেললো, সেটা কিছুই করতে হয় না, আবার নিজে নিজেই ঠিক হয়েও গেল। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম সিস্ট, এগুলোকে আমরা বলি ফলিকুলার সিস্ট, যেগুলোর খুব বেশি ইমপ্লিকেশন নেই। সেই জন্য সিস্টটা কোথায় এবং কত বড় সাইজে হয়েছে তার উপর ডিপেন্ড করে যে এই সিস্ট নিয়ে আমরা মাথা ব্যথা করবো কি করবো না। তো তাহলে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে আমরা দেখবো যে সাইজটা কত আছে এবং তার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিস্ট কী বলছে। যদি ক্লিয়ার ফ্লুইড থাকে তাকে আমরা ফলিকুলার সিস্ট অর সিম্পল সিস্ট বলি, কিছু করতে লাগে না, নিজে নিজেই ঠিক হয় বেশিরভাগ ক্ষেত্রে। কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে সিস্টের মধ্যে ব্লাড আছে, তাকে বলা হয় হেমরেজিক সিস্ট, সেটাও ইউজুয়ালি সেটেল করে, কোনো কোনো সময় ওষুধ লাগে পেশেন্টের যখন ব্যথা নিয়ে প্রেজেন্ট করে তখন। কারোর কারোর ক্ষেত্রে থাকে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট, সেগুলো ভেরি পেইনফুল কন্ডিশন এবং সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানেজমেন্ট লাগবে ইন দ্য ফর্ম অফ লং টার্ম ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট অর কোনো অপারেশন। তো এটা আপনার ডক্টর ডিসাইড করবে যে এটা কী ধরনের সিস্ট। আর আরেকটা কথা, কোনো কোনো সময় ইনসিডেন্টালি পাওয়া গেছে, হয়তো তার কোনো সিমটম নেই, তখনও ডিসাইড করি আমরা যে এটা নিয়ে আমরা কিছু করবো কি করবো না। এবার সিস্ট যেহেতু ওভারির ফাংশনে ভেরি কমনলি সিস্ট তৈরি হয়, সেই জন্য এইটাও একটা দেখার বিষয় আছে যে কত বয়সে কেউ সিস্ট নিয়ে প্রেজেন্ট করছে। যেমন আমাদের রিপ্রোডাক্টিভ লাইফের মধ্যে ওভারি যখন খুব অ্যাক্টিভ রয়েছে তখন ছোটোখাটো সিস্ট হলে আমরা অতটা ওয়ারিড হই না, যতক্ষণ না এটা সিম্পল সিস্ট হচ্ছে। কিন্তু যদি কোনো একটা বয়স্ক পেশেন্ট বা পেরিমেনোপজ, মেনোপজের ঠিক আগে বা মেনোপজের পরে যদি কেউ সিস্ট নিয়ে, ওভারি সিস্ট নিয়ে প্রেজেন্ট করে কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্টে, সেটা কিন্তু খুব ওয়ারি করার মতো জিনিস হয়ে যায়, কারণ ওভারি সেই সময় অ্যাক্টিভ না, ওভারি ঘুমিয়ে পড়েছে। সেই অবস্থায় ওভারি যদি সিস্ট তৈরি করতে শুরু করে সেটা কিন্তু ভালো সাইন হয় না, তখন আমাদের ক্যান্সার এক্সক্লুড করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করে থাকি যদি মাসিক বন্ধ হওয়ার পরে এই ঘটনা ঘটে। কিন্তু যখন রিপ্রোডাক্টিভ লাইফ তখন ওভারি খুব অ্যাক্টিভ, তখন অনেক সময় সিস্ট তৈরি হয়। বাকি হলো পলিসিস্টিক ওভারিকেও লোকে বলে আমার ওভারিতে অনেক সিস্ট আছে। তো এটা বলে রাখি এইগুলো অ্যাকচুয়ালি মিসনোমার, এটা কোনো সিস্ট না, এটা হচ্ছে ডেভেলপিং ফলিকেল বা এগ, যেটা থেকে আপনার প্রত্যেক মাসে মাসিক আসে। তো পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কি হয় না, ওভারির পার্টিকুলার এরকম অনেকগুলো নাম্বারে থাকে ছোট্ট ছোট্ট ফলিকেল, যেগুলোকে সিস্ট বলে রিপোর্টে লেখা থাকে, কিন্তু আদৌ এগুলো সিস্ট না এবং এগুলোর জন্য ইউজুয়ালি কোনো অপারেশন করতে লাগে না। ইউজুয়ালি মেনলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ছোটোখাটো কোনো মেডিসিন দিয়েই এগুলোর আমরা ট্রিটমেন্ট করতে পারি,
কিন্তু সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে নিশ্চয়ই গাইড করবে, বিকজ পলিসিস্টিক ওভারির সাথে মেটাবলিক অনেক প্রবলেম জড়িত আছে, তার মধ্যে ডায়াবেটিস হচ্ছে এক নম্বর। তো সেটা প্রিভেনশন এবং সেটার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া সিস্টের আর কি হতে পারে, যে ইউটেরাসের ধরুন ওভারির পাশে অনেক সময় সিস্ট হয়, যে ওভারির পাশে মানে ইউটেরাসের যে দুটো টিউব আছে যাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, সেটার গোড়ায় যাকে বলে ফিমব্রিয়াল এন্ড, সেই গোড়াটাতেও অনেক সময় সিস্ট হয়। যেমন যদি এই ইউটেরাসের হয়, এই যে ফিমব্রিয়াল এন্ড আছে যেটা ওভারের ঠিক পাশে আছে, এই জায়গাতে অনেক সময় সিস্ট তৈরি হয়, তাকে বলা হয় ফিমব্রিয়াল সিস্ট। সেটাতেও ইউজুয়ালি আমরা কিছু করি না, ওয়েট অ্যান্ড সি, কিছু করতে লাগে না। কোনো একটা অপারেশানে যদি ইনসিডেন্টালি কেউ দেখে তখন সেটাকে নিয়ে রিমুভ করে, আদারওয়াইজ এটার জন্য কিছু করতে হয় না। এটাও ওই ওভারির সিস্টের মতো দেখতে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ওভারির সিস্ট এটা না, ওভারির বাইরের সিস্ট। সেই জন্য সিস্টটা কোথায় হয়েছে, কত বড় সাইজ, এর ক্যারেক্টারিস্টিক্স কী আছে, এর মধ্যে ব্লিডিং আছে কি নেই, এটা কোনো ব্যথা হচ্ছে কি হচ্ছে না, এই সব দেখে তারপরে ডিসাইড করা হয় যে এই সিস্টে কিছু করতে হবে কি না। এছাড়া ওভারিতে কিছু টিউমার হয়, সেই টিউমারটাও সিস্ট হিসাবে প্রেজেন্ট করে। যেমন ওভারিতে একটা খুব কমন টিউমার আছে, ডার্ময়েড টিউমার, যেটা ইয়াং গ্রুপ অফ পেশেন্টেই হয়। সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটা টিউমার, কিন্তু সেটাকে একটা অদ্ভুত সিস্টের আকারে সেটা ডেভেলপ করে। এটারও কিন্তু ম্যানেজমেন্ট মানে অপারেশন লাগে বেশিরভাগ ক্ষেত্রেই। আর হচ্ছে এটা আপনার ডাক্তারবাবু, আবার বললাম যে ডাক্তারবাবু ডিসাইড করবে ট্রিটমেন্ট কী দেবে। ওভারি টিউমার হলে অফকোর্স সেটা নর্মাল সিস্টের চাইতে অনেক আলাদা, তার ক্যারেক্টারিস্টিক্সটাও আলাদা হয়। আল্ট্রাসাউন্ডে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগনোসিস করা যায়, যখন অসুবিধা হয় করতে তখন সিটি স্ক্যান বা এমআরআই অ্যাডভাইস করা হয়। তো এইগুলো হচ্ছে মেন ম্যানেজমেন্ট, আর হচ্ছে কী ধরনের সিস্ট, তার উপর কী ধরনের ম্যানেজমেন্ট লাগবে সেটা বলা হবে। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।